আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে হামলা, যে হুঁশিয়ারি দিল রাশিয়া। ইউক্রেনে হামলা চালাতে রুশ হেলিকপ্টারের ব্যতিক্রমী নয় কৌশল। শুধু জানতে চাই নির্বাচন 90 দিনের মধ্যে হবে কিনা, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণা। এবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত ট্রাম্প, আদালতে হাজিরার নির্দেশ। রুশ ইউক্রেন যুদ্ধের 400তম দিনে বিস্ফোরক তথ্য জানালো যুক্তরাষ্ট্র। রাশিয়ার উপর নির্ভরতা কমাতে ভারতকে $500 মিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল হোয়াইট হাউস। এবং সর্বশেষে জানিয়ে দেব, খেপেছেন পুতিন বেলারুশ ইউক্রেনকে খেপাতে পুতিনের নয় কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। রাশিয়া তেলের ডিপোতে ইউক্রেনের হামলা, যে হুঁশিয়ারি দিল রাশিয়া। রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের ভয়াবহ হামলায় কঠোর হুঁশিয়ার উচ্চারণ করেছেন ক্রেমলিন। তেলের ডিপোতে এই হামলা শান্তি আলোচনাকে আরও বাধাগ্রস্ত করবে বলে জানিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার প্রতিবেদনের তথ্য জানিয়েছে। ক্রেমলিন জানান, এই হামলা শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করবে না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র জানান, পুতিনকে ওই হামলার বিষয়ে অবহিত করা হয়েছে, শহরের জ্বালানি সরবরাহ যেমন বিঘ্ন না হয় সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ওই মুখপাত্রের বরাদ্দে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। প্রসঙ্গত, রাশিয়ার বেলগোরোদ প্রদেশের গভর্নর শুক্রবার স্থানীয় সময় সকালে দাবি করেছেন, ইউক্রেন দুটি হেলিকপ্টার MI-24 হেলিকপ্টার করে ইউক্রেনে এ হামলা করা হয়। কিন্তু রাশিয়া ইউক্রেনকে যে MI-24 হেলিকপ্টার ব্যবহার করে তা হামলা চালানো উপযুক্ত নয়, সেই MI-24 হেলিকপ্টার রাশিয়া ব্যবহার করে। এদিকে ইউক্রেন রাশিয়ার দুপুর পেরিয়ে বিকেল হওয়ার পর ইউক্রেনে এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর ফলে প্রশ্ন দেখা দিয়েছে ইউক্রেনকে সত্যি হামলা করেছে। এদিকে এর আগে বেলগোরোদ শহরের গভর্নর দাবি করেছে শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের ডিপোতে হামলা করা হয়। এই ঘটনায় সেখানে আগুন ধরে যায়, আহত দুজন, তবে তা গুরুতর কিছু নয়, দমকল বাহিনী সেখানে অবিরত কাজ করে যাচ্ছে, আশপাশের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বেলগোরোদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষা রাশিয়ার একটি শহর। দুদিন আগে এই হামলায় একটি অস্ত্রাগার বিস্ফোরণের ঘটনায় অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে। এবার অভিযোগ হলো তেলের ডুবোতে হামলার। সূত্র পাস টুডে, ইউক্রেনের হামলা চালাতে রুশ হেলিকপ্টারের ব্যতিক্রমী কৌশল। হেলিকপ্টারের সামনে অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে, এরপর ছোড়া হচ্ছে রকেট। ইউক্রেনে হামলা চালাতে ব্যতিক্রমধর্মী এই কৌশল বেছে নিয়েছেন রাশিয়ার হেলিকপ্টার পাইলটরা। খবর বিবিসিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টার পাইলটদের ভিন্ন এই কৌশল হামলা চালাতে দেখা গেছে। ওই হেলিকপ্টারগুলোর KM-52 এলিগেটর, এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনগাইডেড রকেটের হামলা চালাতে সক্ষম। আনগাইডেড রকেট ব্যবহারের ফলে কোনো লক্ষ্যবস্তু একেবারে নির্ভুলভাবে হামলা চালাতে পারে এলিগেটর হেলিকপ্টারগুলো। এরই মধ্যে আবার সামনের অংশ উঁচু করে রকেট ছড়া লক্ষ্যবস্তুতে পাইলটের চোখে একেবারে আড়াল চলে যাচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এতে তারা নির্ভুল লক্ষ্যবস্তু আঘাত আনতে সক্ষম হবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। সূত্র ইন্ডিয়া টুডে। শুধু জানতে চাই নির্বাচন 90 দিনের মধ্যে হবে কিনা, বললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, 5 সদস্যের হোক বা ফুল ব্রঞ্জ হোক তাতে আমার কিছু আসে যায় না, আমি শুধু জানতে চাই নির্বাচন 90 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে কি না। টুইটারে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি, পাঞ্জাব পায় খাইবার পাখতানখোয়া অ্যাসেম্বলি নির্বাচনে তারিক মুলতবির বিরুদ্ধে পাকিস্তান তেহরি ইনসাফের করা রিট শোনার অংশ হিসেবে এক বিচারপতির অপারগতার খবরে প্রতিক্রিয়া মন্তব্য করেন ইমরান খান। খবর আরব নিউজের। তিনি বলেন, দুটি অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার আগে আমি শীর্ষ সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছি, তারা বলেছেন 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বিশেষ সাংবিধানিক বিধানকে উপেক্ষা করা সম্ভব নয়।
ইমরান খান আরো বলেছেন, অপরাধীদের আমদানি করা সরকার এর পৃষ্ঠপোষকে এবং বিতর্কিত নির্বাচন কমিশন এখন সংবিধানকে উপহাস করতে এসেছে। সংবিধানের বিভিন্ন ধারাকে নিজেদের জন্য বলবত যোগ্য ঘোষণা করে অন্যদের অযোগ্য বলে ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা আসলে পাকিস্তানের ভিত্তিকে আক্রমণ করেছে। পিটিআই চেয়ারম্যান বলেছেন, তারা নির্বাচনকে এতটাই ভয় পায় এবং তাদের দণ্ডিত অপরাধী নেতাদের বাঁচাতে এমনটাই মরিয়া যে তারা আইনের শাসনের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে চায়। সূত্র পাস টুডে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত ট্রাম্প আদালতে হাজিরার নির্দেশ। ঘুষ প্রদানের মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ফৌজদারি অপরাধে বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন কোন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। ট্রাম্পের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য দেওয়া হয়েছে আদালতের এই রায়। আদালতে এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে রিপাবলিকান শিবিরে। পার্ন তারকা স্টম্পি ডেনিয়েলসকে ঘুষ প্রদানের মামলা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত খবর ছড়িয়ে পড়তেই মার এলাক সহ বিভিন্ন স্থানে ছুটে আসেন তার সমর্থকরা। এই সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে চলে এসে বিক্ষোভ প্রতিবাদ। ট্রাম্পের সমর্থকরা বলেন, এই সিদ্ধান্ত আমরা মানি না, এগুলো তামাশা ছাড়া আর কিছুই নয়। এসব অভিযোগ ট্রাম্পকে টিকিয়ে রাখতে পারবে না, তিনি আবারও প্রেসিডেন্ট হয়ে ফিরবেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ণতারকা স্টাম্পার ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ওই পর্ণতারকার কাছে $130,000 পাঠান ট্রাম্প। এই ঘটনায় মামলা হলে এক বছরের বেশি সময় চলে তদন্ত এবং শুনানি। অবশেষে বৃহস্পতিবার ট্রাম্পকে অভিযুক্ত করেন নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন। মূল লক্ষ্য হলো আমাকে আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দেওয়া। কিন্তু একটি বিষয় স্পষ্ট করতে চাই, ডেমোক্রেটদের এই ষড়যন্ত্র সফল হবে না। রুশ ইউক্রেন যুদ্ধের 400তম দিনে বিস্ফোরক তথ্য যুক্তরাষ্ট্রের। 400তম দিনে পার হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের। এই পরিস্থিতিতে পশ্চিমাদের অস্ত্র সমৃদ্ধ ইউক্রেনকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া, এমন দাবি যুক্তরাষ্ট্রের। পেন্টাগন মুখপাত্র জন কিবরিজ জানিয়েছেন, খাদ্যের বিনিময়ে উত্তর কোরিয়ার কাছ থেকে অত্যাধুনিক সমরাস্ত্র কিনতে যাচ্ছে পুতিন প্রশাসন। আনুষ্ঠানিকভাবে হতে যাওয়া চুক্তি মধ্যস্থতা করেছেন এক অস্ত্র ব্যবসায়ী, খবর দ্য গার্ডিয়ানের। এদিকে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন দুই পাশে নতুনভাবে চলছে সামরিক মহড়া। কিয়েভের হাতে ট্যাঙ্ক এবং সমর যান পৌঁছান মস্কো আত্মমহাদেশী ব্যালিস্টিক মিসাইল নামিয়েছে মাঠে। যুদ্ধকে নতুন মোড় দিতে সাজানো হচ্ছে ছক, তাতে উস্কানি দিচ্ছে সামরিক জোট ন্যাটো। গত কয়েকদিন ধরেই জোট সদস্যের অংশগ্রহণে চলছে শক্তিমত্তা প্রদর্শন। এই পরিস্থিতিতে খাদ্যের বিনিময়ে উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া অত্যাধুনিক সমরাস্ত্র কেনা পরিকল্পনার কথা সামনে আনল যুক্তরাষ্ট্র। এদিকে জন কিবরি বলেছেন, রাশিয়া মরিয়া হয়ে উঠেছে উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এবার তাতে সহযোগিতা করেছেন আশত মির তিশেভ নামে এক অস্ত্র ব্যবসায়ী। গোপনে তিনি একটি বাণিজ্যিক চুক্তির ব্যবস্থাও করেছেন, সেই অনুসারে পিয়ংইয়াং এর কাছ থেকে দূর দর্জনের বেশি যুদ্ধ সমস্ত্র পাবে মস্কো। বিনিময়ে উত্তর কোরিয়াকে খাদ্য সরবরাহ প্রতিশ্রুতি দেবে রাশিয়া। অনুবশ্য যুক্তরাষ্ট্রের এ দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া উত্তর কোরিয়া। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়ার উপর নির্ভরতা কমাতে ভারতকে $500 মিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে এই প্যাকেজে কবে নাগাদ ঘোষণা করা হবে, এর আওতায় কি ধরনের সামরিক সরঞ্জাম দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার উপর থেকে ভারতকে অস্ত্র নির্ভরতা কমাতে প্রতিরক্ষা খাতে প্রায় $500 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করতে চলেছে বাইডেন প্রশাসন। এই প্যাকেজ বাস্তবিত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার তালিকায় ইসরায়েল এবং মিশরের প্রতিনিধিত্ব বৃহত্তর দেশ হবে ভারত। তবে কবে নাগাদ এই প্যাকেজ ঘোষণা করা হবে এবং কি ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া থেকে অস্ত্র কেনার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কিনতে ভারত। বিষয়টি সেই সময় যুক্তরাষ্ট্রে বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়ালেও এখন পরিস্থিতি ভিন্ন। ইউক্রেন রুশ আক্রমণের পরে বিভিন্ন দেশে ভারতের সঙ্গে রাশিয়ার সহযোগিতাপূর্ণ সম্পর্ক কিছুটা উদ্বিগ্ন। আমেরিকা রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার বিষয়টি ভারতকে ভেবে দেখার অনুরোধ করেছিল ওয়াশিংটন। আর অস্ত্র কেনা প্রশ্নে সরাসরি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা পরিকল্পনার কথা জানালো হোয়াইট হাউস। ভারত সবচেয়ে বেশি অস্ত্র কিনে রাশিয়ার কাছ থেকে, তবে স্কটহোম পিস রিসার্চ ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 10 বছরে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা কিছুটা হলেও কমেছে ভারতের। তবে মস্কো নয়াদিল্লি সবচেয়ে বড় প্রতিরক্ষা মিত্র। মার্কিনীদের দ্রুত রাশিয়া ছাড়তে বলল হোয়াইট হাউস।
রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ছাড়তে অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এমন আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জেক পিয়রের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, একজন মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। হোয়াইট হাউসের ওয়েবসাইট প্রকাশিত বিবৃতিতে রাশিয়ার বসবাসরত ভ্রমণরত মার্কিন নাগরিকদের দেশটি ছাড়তে বলা হয়। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গাত্রোকোভিচকে রাশিয়া গ্রেপ্তার করার পর গতকাল বৃহস্পতিবার টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, আপনি রাশিয়ার বসবাস বা ভ্রমণরত নাগরিক হয়ে থাকলে অনুগ্রহ করে অবিলম্বে সেই দেশ ত্যাগ করুন। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FSB জানান, গুপ্তচর ভিত্তিক অভিযোগে তার মার্কিন সাংবাদিক ইভান কে আটক করেছে। ইভানকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আগামী 29 মে পর্যন্ত কারাগার রাখার আদেশ দিয়েছে মস্কোর একটি আদালত। সাংবাদিক ইভান এর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 20 বছর কারাদণ্ড হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের রাশিয়া অর্থনীতি সামরিক ব্যয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খেপেছেন পুতিন, বেলারুশ ইউক্রেনকে খেপাতে পুতিনের নয় কৌশল। রাশিয়া বিমানে ইউক্রেনের পতাকা লাগিয়ে বেলারুশে হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কো মস্কো সফরে যান। একদিনে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এমন দাবি করা হয়। কিয়েভের পক্ষ থেকে জানা হয়, রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে বেলারুশকে জড়াতে এমন কৌশল অনুসরণ করেছেন পুতিন। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 11 মার্চ তাদের সীমান্ত রক্ষীদের পদ্তনজে রুশ যুদ্ধবিমান বেলারুশের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইউক্রেনের আকাশসীমায় প্রবেশ করে এবং সেখান থেকে রুশরা বেলারুশের গ্রাম কোম্পানিগুলো গুলিবর্ষণ করে। এছাড়া ওই একই অভিযানে দেশটি আরও 2টি বসতি স্থাপনাকে লক্ষ্য করে গুলি চালায়। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কোর মস্কো সফরের দিন এ তথ্য উঠে আসে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া ইউক্রেন আক্রমণের সময় বিভ্রান্তির তৈরি তথ্য অংশ হিসেবে মিথ্যা পতাকা ব্যবহার করতে পারে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে। এই সময় বেলারুশের সশস্ত্র বাহিনীকে ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত করতেই মস্কো এমন উস্কানি দিচ্ছে বলে দাবি করেছে কিয়েভ। তবে মিনস্কের সঙ্গে কোনো সংঘাত চায় না বলে সাফ জানিয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে বেলারুশের উদ্দেশ্যে ইউক্রেন বলেছে, এ ধরনের অপরাধমূলক যুদ্ধ নিজেদের সম্পৃক্ততা থেকে বিরত থাকতে। এদিকে ইউক্রেনের এই বিবৃতি বা বেলারুশের গ্রামে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিকে উদ্ভট বা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া ইউক্রেনে চালানো সামরিক অভিযানে 13,000 সেনা হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। রোববার ইউক্রেনের পক্ষ থেকে আবারও রাশিয়া ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরা হয়।